আমি যে এই প্রফেশনে এসেছি, যে বিশাল পড়াশোনা করে স্পোর্টস নিয়ে বিশাল পড়াশোনা করেছি তা না। হ্যাঁ, এবার এই জগতে ঢুকে এই ইয়েতে এসে এক্সপিরিয়েন্স এবং মানে সিনিয়রদের থেকে গল্প শোনা এবং এবং কিছু কিছু তো পড়াশোনা করতেই হয়েছে, কিছু বই পড়তে পারতে হবে, মানে নিজেকে আপডেট করে নেওয়ার জন্য, বা আমি যখন কোনো একটা অ্যাসাইনমেন্টে গেছি তার আগে তার ব্যাকগ্রাউন্ডটা কী কী ব্যাপার এটা জানতে হয়েছে। আমি যখন ওয়ার্ল্ড কাপ কভার করতে গেছি তার আগে প্রিপারেশন নিয়েছি যে সেই দেশটা সম্পর্কে, সেখানে খেলাধুলো সম্পর্কে, যেসব দেশগুলো আসছে তাদের টিমের কী খবর, তাদের এইরকম আর কি। আর কিছু আমাদের লোকালে কিছু পুরনো কাগজপত্র পড়ে যখন রেফারেন্স দরকার হয়েছে, এখন তো ইয়ে এসে গেছে, ইন্টারনেট এসে গেছে, ল্যাপটপে ইয়ে করে সার্চ করলেই পাওয়া যায়। কিন্তু আমরা যখন ওই 90-এর দশকে বা 80-এর দশকে কথারও পরে একটু, তখন তো আর এগুলো ছিল না, তখন তো আমাদের রেফারেন্সই করতে হবে। আমরা আমি নিয়মিত ইয়েতে যেতাম, ব্রিটিশ কাউন্সিলে যেতাম ইয়েতে একটু রেফারেন্স নেওয়ার জন্য। কিংবদন্তি সাংবাদিক অরুণ সেনগুপ্ত আর কখনো ফিরে আসবেন না কলকাতা ময়দানে, গোষ্ঠপাল সরণী ধরে পৌঁছে যাবেন না মোহনবাগান তাঁবুতে, আর কখনো ফিরে আসবেন না লেসলি ক্লডিয়াস সরণীর ধারে ইস্ট বেঙ্গল ক্লাবে। ময়দানি ফুটবল আছে, ক্রিকেট আছে, আছে অন্য খেলাধুলা, অসংখ্য তারকার জন্ম হয়, অকালে ঝরেও যায়, কিন্তু সেই তারকাদের আলোক ছটা দৈনিক খবরের কাগজের পাতায় ছড়িয়ে পড়ত যাদের লেখনীর মাধ্যমে, অরুণ সেনগুপ্ত তাদেরই একজন। শুধুমাত্র সাংবাদিক ছিলেন না, ছিলেন অভিভাবক, নতুন ক্রীড়া সাংবাদিকতার পেশায় আসা তরুণদের কাছে তিনি ছিলেন আদর্শ শিক্ষক, প্রাথমিক ভয় কাটিয়ে দেওয়ার দাদা। আসলে সকলের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারতেন, দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন, আর এবার থেমে গেল পথ চলা। অরুণ সেনগুপ্ত আসলে কোনোদিনই ভাবেননি সাংবাদিকতায় আসবেন, তাও আবার বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতায়। স্কুল শেষ করে কলেজ পড়াশোনা করা, কলোনির ছোটদের একটি পত্রিকায় লেখালেখি দিয়ে শুরু। ছোট থেকেই ইচ্ছে ছিল লেখালেখি করার, তবে খেলাধুলার প্রতি উৎসাহ ছিল না কোনোদিনই। ছোটদের ঝলমল পত্রিকায় লেখাকালীন বিভিন্ন সাহিত্যিক ও সাংবাদিকদের সঙ্গে পরিচয়, সেখান থেকেই প্রথমে আজকাল পত্রিকার খেলা ম্যাগাজিনে প্রুফ রিডারের প্রথম একটা কাজ পেয়েছিলেন। প্রুফ রিডারের কাজের পাশাপাশি লেখালেখির কাজও শুরু করেন, এরপর নিজের কলমের জোরেই সকলেরই নজর কেড়ে নেন অচিরেই। খেলাধুলার প্রতি উৎসাহ না থাকা মানুষটার ময়দানে প্রথম হাতে করি শরৎ চক্রবর্তীর হাত ধরে, বিদেশে একাধিক বিশ্বকাপ কভার করেছেন। আজকাল পত্রিকায় দীর্ঘদিন কাজ করার পর সংবাদ প্রতিদিনে ক্রীড়া বিভাগের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন সুনামের সঙ্গে, সংবাদ প্রতিদিন থেকেই অবসর গ্রহণ করেন। মতিনন্দী পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত তিনি। এক্সট্রা টাইম বাংলার পরিবারের পক্ষ থেকে বিনম্র চিত্তে আমরা শ্রদ্ধা জানাচ্ছি কিংবদন্তি সাংবাদিক অরুণ সেনগুপ্তকে। ময়দানে নতুন সাংবাদিকদের হাত ধরে বারবার ফিরে আসুন অরুণ, অস্থা চলে যাওয়ার প্রশ্নই নেই। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।